हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल। तुम्हरा सबाई केमन आछो? आशा करी तुम्हरा सबाई भालो आछो। आज के आमी तुम्हादेर काछे भोला माछेर तेल छालेर रेसिपी शेयर करब खूब सहज पद्धतिते। ताहले चलो शुरू करा जाक। एखाने आमी भोला माछगुलोके भालो करे धुए रेखेछि। एबार आमी एर मध्ये दिए देब लवण, देब हलुद गुड़ो, दिए देव काश्मीरी लंकार गुड़ो। समस्त किछु दिए आमी माछटाके भालो करे माखिए नेब। एटाके आमी मेखे 10 मिनट एटा आमी रेस्टे राखब। एबार आमी एकटा कड़ाई बसिए दिएछि गैसे। एर मध्ये आमी दिए देव 2 टेबिलस्पून सर्षेर तेल। तेलटा गरम होले आमी माछगुलोके एक एक करे भेजे नेब। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব কড়া করে কিন্তু আমি ভাজিনি। এবারে আস্তে আস্তে করে আমি এক একটা করে মাছ তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করব, যতক্ষণ এটার থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে নেওয়া টমেটো আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যেমন ঝাল খাও তোমরা সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে। এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। টমেটোটা আমার সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেস্ট, যেটা আমি মিক্সিং জারের মধ্যে রেডি করে রেখেছিলাম। এখানে আমি দিয়েছি 1 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন পোস্ত আর দিয়েছি 1/2 টিস্পুন সাদা তিল। সমস্ত কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়েও ভালো করে আমি এই মশলার সাথে একসাথে মিশিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সাদা তিল বাটাটা দিলে রান্নার স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গরম জল। গরম জলটা দিয়ে আমি এটাকে ফুটতে দেব। আমার জলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতন মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকাটা তুলে নেব। দেখো আমার ভোলা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কুচিয়ে নেওয়া ধনে পাতা। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি খুব সহজে আর খুব তাড়াতাড়ি। আমার রেডি হয়ে গেল ভোলা মাছের তেল ঝোল। তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক ভালোবাসা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তাহলে আজ আসি, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।